ভালোবাসা ভিত্তিক ইসলামের রূপরেখা আল্লাহ অসীম সীমার দেয়ালে তিনি নেই জ্ঞান অসীম সীমার দেওয়ালে যদি জ্ঞানের এখানেই শেষ বলে ঘোষণা করা হয় তবে এসে শেষ হয়ে যাবার আসে নতুন নতুন বস্তুর বিজ্ঞানের আবিষ্কার এই অসীমতার স্বাক্ষর বহন করে চলেছে বস্তুর বিজ্ঞানের যেখানে শেষ বলে কোনো কথা আসে না সেখানে আত্মার বিজ্ঞানের প্রশ্নটি তো আরো ব্যাপক এবং জটিল এবং গিহারু শেষ নেই কোরআন শরীফ আল্লাহর তথা অসীমের কথা সমষ্টি অসীমের কোথাও অসীম মানুষ তার সম্পূর্ণ অনুবাদ এবং ব্যাখ্যা কোনোদিনও দিতে পারে না কারণ অসীমের গুণাবলীর শেষ নেই এবং যেহেতু গুণাবলীর অন্ত নেই সেহেতু তার ব্যাখ্যারও শেষ নেই আনুষ্ঠানিক ধর্ম পালনের মধ্যে যত সুন্দর এবং পরিপূর্ণ রূপই থাক না কেন উহা হল আইন তথা সৈনিক ধর্ম আইনের ভেতর আনুষ্ঠানিক ধর্ম পালনের সুন্দরতম সামাজিক শৃঙ্খলা পেতে পারি এবং পেতে পারি সুন্দরতম নৈতিক আদর্শ কিন্তু প্রেম কখনোই পাওয়া যায় না কারণ আইন প্রেমকে সহ্য করে না ঠিক তেমনি প্রেমের ভিতর আত্মাহুতি দেবার বৈচিত্র্য পেতে পারি কিন্তু আইন কখনোই পেতে পারি না প্রেমের ভেতর জোর করে আইনকে ঢোকানোই যায় না যেই মুহূর্তেই এমনি করলেই প্রেম হয় অমনি করলে প্রেম হয় না বলা হয় সেই মুহূর্তেই প্রেম সেখান থেকে বিদায় গ্রহণ করে তাই আইনের যেখানে আপনি সুন্দর একটি কবর দেখতে পাবেন ঠিক সেখান থেকেই দেখতে পাবেন প্রেমের আরম্ভ কারণ প্রেম কোনোদিনও বাধা ধরা রেললাইনের উপর দিয়ে চলে না এবং চলতেও পারে না লাইলির রাস্তায় কুকুরের গায়ে মুঝুর লাইলির গন্ধ পাচ্ছে তাই কুকুরকে চুমু খাওয়া যায় এটা আইন কোনোদিনও মানতে পারে না হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর দাঁত যুদ্ধে ভেঙে গেছে বলে সব মুসলমানদেরই দাঁত ভেঙে ফেলতে হবে এটা আইন কখনোই গ্রহণ করতে পারে না সুতরাং প্রেমের বাজারে আইনের পণ্য জোর করে বিক্রি করাটা অন্যায় নয় কি আইনের আনুষ্ঠানিকতার সৌন্দর্য অন্য স্থানে কি ভালো মানায় না যেমন বনের পশুকে বনে মানায় আর শিশুকে মানায় মায়ের করে পাগলদের নাচানাচি করবার গণতান্ত্রিক অধিকারটা কেন হরণ করে নিচ্ছেন যদিও কিছু শ্রদ্ধেয় ভাইদের কাছে এই আবল তাবল নাচানাচি মুখে ভালো লাগার কথা নয় ভণ্ডামি করা হচ্ছে বলে মনে হবে বেদে বিন বাজালে সব জাতের সাপ কিন্তু ফনা তুলে নাচে না সাপের সামনে বিন বাজালে আর কথা নেই ছোট মুখটাকে দশগুণ ফুলিয়ে যজবায়ের আত্মহারা হয়ে নাচতে থাকে এখন কেউ যদি জাতি সাপকে প্রশ্ন করে যে বেদের মনে বেদে বিন বাজায় তাতে তুই কেন ফনা তুলে নাচিস এই প্রশ্নের উত্তর নেই কারণ প্রশ্নের শেষ যেখানে সেখানে তো প্রেম আবার ডোরা সাপের সামনে যদি সারাদিনও বিন বাজান সে ফনা তুলে তো দূরে থাক বরং বিরক্ত হয়ে পালিয়ে যেতে চাইবে শ্রেণীতে এরা সবাই সাপ কিন্তু চরিত্রের বিশ্লেষণে আকাশ পাতাল প্রভেদ সে রকম কি একই শ্রেণীর মানুষের মধ্যে এরকম আকাশ পাতাল প্রভেদের বিভিন্নতা আমরা না। এই বিভিন্নতাও সর্বশক্তিমান আল্লাহরই সৃষ্টি তাই আপনি কাকে দোষারোপ করতে যাবেন এই বৈচিত্র্যের লীলা খেলা তো তারই খেলা তাই আপনি কাকে গালমন্দ করবেন অতি উঁচু স্তরে যখন আপনার চিন্তাধারার বিকাশ ঘটবে দেখতে পাবেন যে বালমন্দ করার স্থান কোথাও খুঁজে পাচ্ছেন না মানুষকে ধোকা দেয় মানুষকে পাপের রাস্তায় কে টেনে নিয়ে যায় নাম তার শয়তান এই এক শয়তানি বহুরূপ ধারণ করে মানুষকে ধোকা দিয়ে দিয়ে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে পাপের পথে নিয়ে যায় এখন কেউ যদি প্রশ্ন করেই ফেলেন যে শয়তানের আগে তো কোনো শয়তানি ছিল না তাহলে তাকে কে শয়তান বানালো শয়তান তো আগে অতি সম্মানীয় উপবিষ্ট ছিলেন তো আগে সমস্ত পবিত্র ফেরেস্ত্রদের ইমাম তথা সর্দার ছিলেন তবে তাকে শয়তান বানাবার দায়িত্ব টাকার আমরা না হয় শয়তানের ধোকায় পরে শয়তানকে গালমন্দ করি কিন্তু ফেরেস্তাদের ইমাম কার ধোকায় পরে শয়তানে পরিণত হলো সে কাকে গালমন্দ করবে আল্লাহই তো বলেন যে তার আদেশ বিহনে একটি গাছে ও নরবার শক্তি নেই এই রকম প্রশ্নের উত্তর দিতে গেলে সবকিছু একেরই খেলা বলে ধারণা জন্মাতে চায় তাহলে গালমন্দ করব টাকাকে তাই কারটা ভণ্ডামি করা হচ্ছে আর কারটা খাঁটি হচ্ছে এর জবাব সর্বশক্তিমান আল্লাহর হাতে ছেড়ে দিলেই কি ভালো মানায় না তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে এরকম উপদেশ কি আমাদের ধর্ম দর্শনে নেই ধর্মে কোনো প্রকার বল প্রয়োগ নেই বলে কি একটি পরিচিত বাক্য মনে পড়ে না জোর করে মুসলমান বানাও নতুবা হত্যা করো এরকম কোনো একটি বাক্য যদি ইসলামে থাকতো তবে সেই দিনের পরিচিত পৃথিবীতে একটি অভিন্ন ধর্মের মানুষকে ভর্তা বানিয়ে খাবার মতো পাওয়া যেত না কিন্তু তা নয় কারণ ইসলাম সাংঘাতিকভাবে পরধর্মের উপর সহনশীলতার ধর্ম তাই বলতে ইচ্ছে করে যে পৃথিবীতে যদি কোনো বড় পাপ থাকে সেই নাম আমি বুঝে গেছি গেছি জেনে তাই বিজ্ঞান আর আত্মার বিজ্ঞান দুটো সম্পূর্ণ আলাদা দর্শন উভয়টারই প্রয়োজন অত্যধিক কোনোটাকেই ছোট করা অথবা হ্যায় প্রতিপন্ন করাই যায় না অবশ্য অপ্রিয় হলেও অতি সত্য কথা যে আত্মার বিজ্ঞানীদেরকে অনেকটা ফুলবাবুর চিন্তাধারা বলে যদি গালমন্দ করেন তবে তিক্ত হলেও কিছু বলবার নেই কারণ আত্মার বিজ্ঞানীদের কাছে আমরা বস্তুর বিজ্ঞান পাই না এবং পাবার আশাই করা যায় না বস্তুর বিজ্ঞানের পাবেন ইউরোপ এবং আমেরিকাতে কারণ বস্তুর বিজ্ঞান অনেকটা চরম পর্যায়ে এনে পৃথিবীর মানুষগুলোকে তারা অবাক করে দিয়েছেন কিন্তু আত্মার প্রকৃত শান্তি কি দিতে পেরেছেন প্রাচুর্য স্রোতেও আত্মার শান্তি না পেয়ে নৈরাজ্যের আধারে হাজার হাজার বুড়ো যুবক যুবতীরা আত্মহত্যা করে চলেছেন কেন কারণ আত্মার বিজ্ঞান নিয়ে তারা যতটুকু গবেষণা করা দরকার তার কিছুই করেননি বরং করার প্রয়োজনও অনুভব করেননি কারণ ধর্মের বিভিন্নতার অভিশাপ এদেরকে উৎসাহ যোগাতে পারেনি তাই মানুষ প্রাচুর্যর মধ্যেও শান্তি খুঁজে পায় না আমরা আত্মার বিজ্ঞানীর কাছে নিজেকে কেমন করে চেনা জানা যায় সেই ফর্মুলাটুকুই পাই